সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি জীবনের গল্পে। দর্শক, আপনারা জানেন বিভিন্ন শ্রেণীর মানুষের জীবনের গল্প তুলে ধরা হয়। আজকে আমরা এসেছি আসলে এক বোনের ব্যতিক্রম গল্প নিয়ে। তিনি আসলে কেন এসেছেন সেটা আসলে আমরাই বুঝতে পারি না, সেটা তার কাছ থেকে আমরা জানবো আসলে তিনি কেন এসেছেন। চলুন আমরা কথা বলি সেই বোনের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি নাম? আমার নাম ঐশী। ঐশী, আমরা এর আগে দুটি পর্ব করেছিলাম। আমরা আসলে অনেক কথাই বাকি আছে, সেই কথাগুলো শুনতে পারিনি সময় সাপেক্ষে। ঐশী দেশের বাড়ি কুমিল্লা বলছিলেন। জি। পরিবারে? আমি আর আমার ছোট বোন আর বাবা মা, চার বাবা মা, চারজনের সদস্য। খুব ছোট পরিবার, ভালো লাগে না? আমার কাছে জয়েন্ট ফ্যামিলি ভালো লাগে বেশি, সবাই থাকবে, মানুষ বেশি থাকবে, তো সেটা খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আচ্ছা, অন্য অন্য আত্মীয় স্বজন, চাচা মামা, আসলে তাদের সাথে সম্পর্ক কেমন আপনাদের? আছে মোটামুটি, এক একজন এক এক জায়গা থাকে, তো ওরকম মনে করেন দেখা সাক্ষাৎ হয় না। আচ্ছা আচ্ছা, ছোটবেলা থেকে ঢাকায় আছেন? হ্যাঁ, বাবা মা ছোটবেলা থেকে ঢাকায়, আর বাবা ঢাকাতেই চাকরি বাকরি করে, ব্যবসা করে, যার কারণে ঢাকাতেই বড় হয়। আচ্ছা, তো ঐশীর একটু আমি ব্যক্তিগত বিষয় জানতে চাচ্ছি, যে প্রোগ্রামে এসেছেন, বাবা মা কি জানে? হ্যাঁ অবশ্যই, আমাকে তো অবশ্যই দেখবে, যেহেতু আপনার প্রোগ্রামগুলো সবই দেখে আমার ফ্যামিলিতে, তো ওনারা অবশ্যই দেখতেছে। আচ্ছা, ঐশীর কাছে একটা প্রশ্ন আমি রাখতে চাই, এই প্রোগ্রাম দেখে জি অনেকেই তো হোমলিকেই পড়বে, সেটা কি জানেন আপনি? হ্যাঁ, আপনাদের মতন মেয়েদের খুব চাহিদা, অনেকেই নিতে চায়, দারিদ্র ঘরের মেয়ে, তাদেরকে যেভাবে সাজানো যায় সেভাবে সাজবে, এমন কোনো এই বিষয়গুলো অনেকেই খুব পছন্দ করে, ধনীর দুলালি নিতে চায় না অনেকে, কেন? এটা তো যার যার ব্যক্তিগত ব্যাপার, কারণ অনেক দেখা গেল অনেক বড় লোকের মেয়েরা আছে যারা উচ্ছৃঙ্খলভাবে চলাফেরা করে, যার কারণে সব ফ্যামিলিতে তারা বানিয়ে নিতে পারে না, যার কারণে সবাই একটু মানে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েই চায়, যারা এটা যার যার ফ্যামিলির চয়েস আর মানে উচ্চ ফ্যামিলিদের মেয়েদেরকে আসলে কেন লাইক করে না বিভিন্ন শ্রেণীর ছেলেরা? কারণ ওই যে বাপ মার বেশি টাকা পয়সা থাকলে তাদের এমনি ছেড়ে দেওয়া হয়, তারা শুধু টাকা পয়সা উড়ায়, নিজেদের মন মতো চলাফেরা করে উচ্ছৃঙ্খলভাবে, যেখানে সেখানে রাত দিন নাই, ঘুরে বেড়ায়। এইটা আপনার কাছে মনে হয়? আমার কাছে এটাই মনে হয়। আপনি কি শিওর? হ্যাঁ, বেশিরভাগ বড় লোকের মেয়েরা এরকমই তো করে। আপনি তো, তাদের কোনো শাসন থাকে না, শাসন বারণ থাকে না, নিজের মতো করে লাইফ এনজয় করে আর কি। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাচ্ছি আপনার কাছে, আপনি তো পড়াশোনা জানা একজন বোন আমাদের সামনে এসেছে, কিন্তু ইন্টার পর্যন্ত আপনি পড়াশোনা করেছেন, এই ইন্টারে তো অনেক ক্লাসের মেয়েদের সাথে আপনি চলাফেরা, আসলে ওই রকমের বন্ধু পেয়েছেন যে উচ্ছৃঙ্খলা বা বাবার টাকা আছে বা এইভাবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এরকম তো অনেকেই ছিল, তাদেরকে মনে করেন উচ্ছৃঙ্খল চলাফেরা দেখা আমার ফ্যামিলিও পছন্দ করতো না, আমিও চলি না। তাদের মধ্যে একটু ধনী গরিবের মধ্যে তারা একটু তফাৎ বেশি করে, আর অনেকটা উচ্ছৃঙ্খলভাবে চলাফেরা করে, যা আমাদের সাথে খাপ খাইয়ে যায় না আর কি, যায় না। আমরা খুবই সাধারণ পরিবারের মেয়ে, সাধারণভাবেই থাকতে পছন্দ করি। আচ্ছা, সাধারণ ঘরের মেয়েদেরকে অনেকেই বউ করতে চায় কেন? এটা তো মনে করেন ওনাদের ব্যক্তিগত ব্যাপার, আছে না যে অনেকে পছন্দ করে যে একটা সাধারণ পরিবারে একটা সাধারণ মেয়েকে বউ করে নিয়ে আসবো, যারা তার ফ্যামিলির সাথে বানিয়ে নিতে পারবে, মিলেমিশে থাকতে পারবে, এরকম
যার যার মনে করেন একটা ব্যক্তিগত চাওয়া পাওয়া আছে না, এক এক ফ্যামিলিতে এক এক টাইপের। আমাদের স্কুলে অনুষ্ঠানে যেমন খুশি তেমন সাহায্য অনুষ্ঠানে কখনো অ্যাটেন্ড করেছিলেন? হ্যাঁ করেছিলাম। ওখানে কিন্তু কোনো বাধা নেই? হ্যাঁ। তেমনি ওই রকমের পরিবারের মেয়ে নিলে যেমন খুশি তেমন সাজানো যায়? জি। এই জন্য কি চাহিদাটা আমার মতে এরকম, তাই না? আসলে আমি কি ভুল কথা বলছি নাকি শুনতে? না আপনি ঠিকই বলেছেন। জানি না দর্শক হয়তো বা তারা বুঝতে পারবে যে আমরা আসলে সঠিক বলছি কি না। আচ্ছা, এই মুহূর্তে আপনি তো একজন দরিদ্র ঘরের সন্তান, দরিদ্র বাবার মেয়ে, পড়াশোনা রানি আছে, এখন যদি একজন একদম আপনার থেকে উচ্চ বংশে বা উচ্চ বৃত্ত একজন লোক এসে প্রপোজ করে বা সরাসরি আপনাদের বাড়ি চলে যায়, সেক্ষেত্রে আসলে কি করণীয়? সেক্ষেত্রে আসবে, দেখবে, তাদের ক্লাসের সাথে আমাদের ক্লাস নাও যাইতে পারে, কিন্তু তারা এসে দেখবে যে আমাকে আমার ফ্যামিলিকে যদি তাদের পছন্দ হয় অবশ্যই তারা কথাবার্তা বলতে পারে। যদি আপনার পছন্দ না হয়? আমার ক্ষেত্রে আমি তো বললাম যে ধনী গরিব বয়স ডাজ নট ম্যাটার, মানুষটা ভালো হতে হবে, সে ভালো মনের মানুষ হতে হবে। সবকিছুই মিললো, বাবা মা বোন যে আছেন সবাইরই পছন্দ হলো, কোনো কারণে আপনার হলো না, এটা কিভাবে সম্ভব হবে মানিয়ে নেওয়ার? এক্ষেত্রে যদি আমার বাবা মার একটা ইচ্ছা আছে আমি পরিবারের বড় মেয়ে, সেক্ষেত্রে আমার বাবা মা যদি বলে যে এরকম, আমাকে তো একটু তাদের মুখের দিকে তাকে স্যাক্রিফাইস করার চান্স থাকতে পারে। মানে আপনি বলতে চাচ্ছেন যে বাবা মা যেহেতু মানিয়ে নেওয়ার চেষ্টা করব, যে ফ্যামিলির সবাই যেহেতু চাচ্ছে সেক্ষেত্রে আমি একটু সমস্যায় পড়লে বা আমার যদি একটু কোনো দিক দিয়ে সমস্যা হয় সেক্ষেত্রে আমি মানিয়ে নেব, কিন্তু এখানে তো আসলে আপনার জীবনের একটা বিষয় হয়ে দাঁড়াবে, তারা তো আর সংসার করবে না। হ্যাঁ ওইটাই, যদি ভালো কোনো খুঁত পাই আমি অবশ্যই তার সাথে আমি বিয়ে করতে রাজি হব না, যেটা আমার মতে, আর যদি দেখা গেল ছোটোখাটো কোনো বিষয় সেটা আমি মানিয়ে নিব, কিন্তু যদি দেখা গেল না যে আমার একদমই পছন্দ হলো না, সেক্ষেত্রে আমি আমার বাবা মাকে বলবো যে দরকার হলে আমাকে গরিব ঘরে বিয়ে দাও, আমার বড় লোকের ছেলে দরকার, কিন্তু মানুষটা আমার ভালো হওয়া দরকার। হাজারবার রিকোয়েস্ট করলো যে বাবা তোমার এখানেই যেতে হবে, হাজারবার করলেও সংসারটা তো ওই যে আপনি যেটা বললেন আমাকেই করতে হবে, তো সেক্ষেত্রে যদি তারা তাদের মেয়েকে বিয়ে দেয়, আমি বিয়ে করলাম, পরবর্তীতে আমার সাথে তারা অন্যায় আচরণ করলো, তো আমার বাপ মা কি চাপে যে আমার মেয়েটা বিয়ের পর কষ্টে থাকুক? সেটাই আমি আমার বাপ মাকে বলবো যে তোমরা কি আমার মানে ভালোটা চাও নাকি পরবর্তীতে আমি কষ্টে থাকি এটা চাও? একই প্রশ্ন, সাদার অপোজিট কালো, অন্ধকারের অপোজিট আলো, এই প্রশ্নটার অপোজিট হচ্ছে আপনি পছন্দ করেছেন, আপনার বাবা মা আদার্স যারা আছেন তারা গ্রহণ করলো না, সেক্ষেত্রে কি করণীয়? সেক্ষেত্রে আমি চেষ্টা করব যে আমার বাবা মা যে বাবা মার কাছে তাকে তুলে ধরার যে সে আমার জন্য ভালো হবে, অবশ্যই আমার ভবিষ্যতে আমার ফ্যামিলির পাশেও দাঁড়াবে, এরকম দিক আমি আমার বাবা মার সামনে তুলে ধরবো। বাবা মার সাথে তুলে ধরবেন, এত অল্প করে বললো তো আপনি সেটা সমাধান হবে না, আপনি কিন্তু এর আগে অনেকবার বলছেন যে আমি মানিয়ে নেব, বাবা মা বলছে যাই হোক এটা সেটা অনেক কিছুই বলছেন, বাবা মার পছন্দে প্রাধান্য দিলেন না, আপনি বাদ দিয়ে দিবেন, অথচ আপনার পছন্দ হলো বাবা মার পছন্দ হলো না, আপনি বললেন যে চেষ্টা করি দেখি না, কিন্তু এটার পদক্ষেপটা কি, আপনি কি করবেন? কোনো কারণেই আপনার বাবা মা রাজি হলে না, সেক্ষেত্রে কি বাবা মা চান না আমাকে চান? সেক্ষেত্রে অবশ্যই বাবা মাকে তো আর ছাড়তে পারবো না, তারা এত কষ্ট করে আমাকে বড় করছে। দর্শক, পুরো কথাটা তিনি বলেননি, আমি পরবর্তী প্রোগ্রামে তার কাছ থেকে জানবো তিনি কেন লোকাল নেন।
বুড়া ভেঙে কেন বললেন না সে বিষয়টা পরবর্তী প্রোগ্রামে তুলে ধরার চেষ্টা করব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমরা আজকে বিদায় নিতে চাচ্ছি। অনেক মজার একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরেছি এবং ঐশীর জীবনের কথা, ভবিষ্যতের কথা, বর্তমান কথা। দর্শক ভালো থাকবেন সবাই। যাবার আগে একটি কথাই বলে যাচ্ছি, অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং এই বোনের সাথে যদি যোগাযোগ করতে চান অবশ্যই পারবেন। আমাদের সাথে যোগাযোগ করলে আমরা চেষ্টা করব তার সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার। আরেকটি মেসেজ আপনাদের জন্য, অযথা কাউকে ফোন দিয়ে হয়রানি করবেন না। দর্শক, বিয়ে শাদী, টাকা পয়সা যা কিছু করেন এটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার, এখানে চ্যানেলের কর্তৃপক্ষের মতামতের কোনো প্রয়োজন নেই। তো দর্শক, আমরা ঐশীর কাছে আর একটি প্রশ্ন রেখে বিদায় নিতে চাচ্ছি। ঐশী, এই যে প্রোগ্রামে এসেছেন এটা কি আপনার ইচ্ছায়? জি, আমার সম্পূর্ণ নিজের ইচ্ছায়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।